বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা প্রায় সবাই জীবনে সফল হতে চাই, চাই নিজের জীবনকে সার্থক করে তুলতে, আমরা চাই সাফল্যের মুকুট মাথায় পড়তে। কিন্তু আমরা সবাই সফল হতে পারি না, কারণ আমরা জানি না সাফল্যের সূত্র কী, জীবনে কখন থামতে হয় আর কখন এগিয়ে যেতে হয়। আমরা যদি জীবনে সফল হতে চাই তাহলে আমাদেরকে আমাদের সামর্থ্যের জায়গাগুলো চিনতে হবে, একই সঙ্গে কোন কোন জায়গায় আমরা দুর্বল সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। আমরা যদি সফল হতে চাই আমাদেরকে একটি ভিশন দাঁড় করাতে হবে, অর্থাৎ আমরা বড় অর্থে কী হতে চাই বা কী করতে চাই, এবং আমাদেরকে নিজের আয়নায় দাঁড়াতে হবে। আমরা যখন সেই ভিশন তৈরি করে ফেলতে পারবো তখন সেই ভিশনের বিপরীতে আমাদের একটি কর্ম পরিকল্পনা অর্থাৎ অ্যাকশন প্ল্যান লাগবে, যে কর্ম পরিকল্পনার ভিত্তিতে আমরা আমাদের যে টার্গেট বা লক্ষ্যমাত্রা আমরা সেটি অর্জন করতে পারবো। আর এই যে কর্ম পরিকল্পনা, এর সঙ্গে পাশাপাশি অনেক সময় আমরা অনেক প্ল্যানিং করি কিন্তু আমরা কাজে ভালো করতে পারি না। এর একটা বড় কারণ হচ্ছে আমাদের মধ্যকার যে অনুপ্রেরণা বা মোটিভেশনের অভাব, অর্থাৎ আমরা নিজেই নিজের অনুপ্রেরণা উৎস হতে পারি না। এক্ষেত্রে আমাদেরকে অনেক সময় মনীষীদের জীবনী কিংবা মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য শুনতে হয়। তো আশার কথা হচ্ছে যে বর্তমানে বিভিন্ন মোটিভেশনাল বই লেখা হচ্ছে এবং সেগুলো অনুবাদ করা হচ্ছে, এবং এর মধ্যে একটা ঘরানা হচ্ছে বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক মোটিভেশনাল বই, এবং কিছু বই হচ্ছে যেগুলো অনেকটা বায়োগ্রাফি কেন্দ্রিক মোটিভেশনাল বুক। তার মধ্যে আমি নিজে একটি বই অনুবাদ করেছি, সেটি হচ্ছে আপনাদের দেখাই এই বইটি। এটি হচ্ছে ইন্সপিরেশন টু লিভ ইউর ম্যাজিক। এখানে বিশ্বখ্যাত 75 জন ব্যক্তির, সফল ব্যক্তির, তাদের সফলতার গল্প লেখক তুলে এনেছেন। তিনি হচ্ছেন কানাডিয়ান দার্শনিক ল্যারি অ্যান্ডারসন। তিনি এই বইতে বিখ্যাত এমন সব ব্যক্তির জীবনী এখানে উল্লেখ করেছেন, তাদের জীবনী উল্লেখ করার পাশাপাশি তাদের জীবন থেকে আমরা কী অনুপ্রেরণা পাই সেটা তিনি উল্লেখ করেছেন। আমি যেটা বলছিলাম যে আমাদের জীবনে অনেক সময় অনুপ্রেরণা দরকার হয়, এই ধরনের বইগুলো, এই ধরনের মনীষীদের জীবনী আমাদের সেই অনুপ্রেরণা বা মোটিভেশন আমাদেরকে মোটিভেট করতে সাহায্য করে, এবং এই বইটি তার মধ্যে অন্যতম। ইন্সপিরেশন টু লিভ ইউর ম্যাজিক এই বইতে যাদের গল্প উল্লেখ করেছেন লেখক, তার মধ্যে অন্যতম হলেন, আপনাদেরকে একটু নামগুলো শোনাই, যেমন নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, উইনস্টন চার্চিল, আব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি, মাদার তেরেসা, আলফ্রেড নোবেল, রিচার্ড ব্র্যানসন, হেলেন কেলার, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, গ্যালিলিও গ্যালিলেই, লুই পাস্তুর, জে কে রাউলিং, অপরা উইনফ্রে, পাওলো কোয়েলহো, ম্যালকম গ্ল্যাডওয়েল, অ্যানা ফ্রাঙ্ক, মোহাম্মদ আলবেরাদি, টমাস আলভা এডিসন, লুই ব্রেইল, এরকম মোট 75 জন ব্যক্তির অনুপ্রেরণামূলক জীবনী এই বইতে স্থান পেয়েছে। ল্যারি অ্যান্ডারসনের এই বইটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা গল্পই তিনি 400 শব্দে এগুলোকে বিন্যস্ত করেছেন, অর্থাৎ বাড়তি কোনো শব্দ তিনি এখানে যুক্ত করেননি, অর্থাৎ লেখার মধ্যে কোনো মেদ নেই, খুবই ঝরঝরে এবং তথ্যবহুল এবং খুব সুন্দর করে গল্পগুলো তিনি লিখেছেন। এটা তার বইটা পড়তে আপনার অনেক ভালো লাগবে, প্রতিটি গল্পে আপনাকে গল্প পড়ার মাধ্যমে আপনি তথ্য পাবেন, অনেক কিছু জানতে পারবেন ওই ব্যক্তির সম্পর্কে, ওই সমাজ সম্পর্কে, এবং তিনি কী কর্ম দ্বারা বিখ্যাত এবং সেই কর্মের মধ্যে কী অনুপ্রেরণা ছিল, আপনার জন্য কী অনুপ্রেরণা রয়েছে এতে। সুতরাং এরকম একটি বই পড়ার যথেষ্ট কারণ রয়েছে বলে আমি মনে করি। আপনারা ইন্সপিরেশন টু লিভ ইউর ম্যাজিক এই বইটি সংগ্রহ করবেন। এটি বাংলাদেশে একমাত্র আমি অনুবাদ করেছি, প্রথমবার এটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনা সংস্থা মুক্তদেশ প্রকাশন, মুক্তদেশ প্রকাশনের বাংলা বাজার আউটলেট, এছাড়া নীলক্ষেত এবং বিভিন্ন বুক শপে, এবং অনলাইনে আপনার রকমারি সহ বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন। এটির প্রচ্ছদ মূল্য হচ্ছে 320 টাকা, তো কমিশন বাদে হয়তো 230 কিংবা 240 টাকা হবে।
আমি আশা করি আপনারা বই পড়বেন, বইয়ের সঙ্গে থাকবেন, জ্ঞানের সঙ্গে থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন।